বেরোচ্ছি একদম রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছ আমি বেসিক্যালি যাচ্ছি একটা দিদির দোকানে দিদির দোকানটা হচ্ছে সোদপুরে দিদির দোকানে মেনলি কয়েকটা ডিফারেন্ট কাইন্ড অফ ফুচকা পাওয়া যায় আরও কয়েকটা স্পেশাল আইটেম আছে আমি শুনেছি সবটা জানি না গিয়ে দেখব তো দিদি একা হাতে সমস্তটা সামলায় কুকিং পার্ট সামলায় সমস্ত কিছু সামলায় আর নতুন দোকান আর যেহেতু ডিফারেন্ট টাইপের ফুচকা পাওয়া যায় ফুচকার ওপর অ্যাট্রাকশান তো সবার থেকেই থাকে আমারও রয়েছে তো ভাবলাম যাই গিয়ে ফুচকাগুলো ট্রাই করে দেখি আর বাকি আইটেমগুলো আই গেস ট্রাই করবো গিয়ে দেখি কী কী পাওয়া যাচ্ছে তো সমস্ত কিছু ডিটেলস তোমাদেরকে আমি দিয়ে দেবো বাট ওখানে পৌঁছানোর পর আমি অলরেডি লেট হয়ে গেছি পাপিয়াদিও যাচ্ছে আমার সাথে পাপিয়াদির সাথে মিট করে নেবো তো চলো বেরোই তারপর আবার কথা বলছি তো গাইস এই যে পাপিয়াদি পাপিয়াদির সাথে রাস্তায় মিট করে নিয়েছি যেটা তোমাদেরকে বললাম যে পাপিয়াদির সাথে মিট করে নেবো তো এখন আমরা চলে এসেছি দোকানের সামনে তো এখন ঢুকবো ভেতরে চলো এখন আমি রয়েছি হুপুস হাপুস দোকানের ভেতর আর আমার সাথে রয়েছে দোকানের ওনার দিদি তোর নাম বলো নমস্কার হচ্ছে বিশ্বাস তুমি বলো এই দোকানটা হঠাৎ স্টার্ট করলে কীভাবে স্টার্ট করলে সব কিছু এমনি আমার ছোটো থেকে ইচ্ছা ছিল যে নিজের দোকান নিজের বিজনেস দাঁড় করানো তো তাই জন্য আমার সুযোগ সুবিধা হয়নি কিছু সার্ভিস করেছি টাকা পয়সা জমিয়েছি তারপরে এটা স্টার্ট করা শুরু করেছি এইটা যে দোকানটা দেখছো এইটা হচ্ছে আমার বন্ধু আমার বন্ধুর বাড়ি ও অর্ধেক সময় থাকে না শ্রেয়া রক্ত বলে ও এই জায়গাটা আমাকে প্রোভাইড করলো বললো এখানে শুরু কর আচ্ছা তোমার দোকানে মেনুগুলো বলে দাও কী কী পাওয়া যায় কত রেট সব কিছু একটু বলে দাও দেখো মেনু তো সাধারণত ফুচকার আইটেমগুলো ফিক্স থাকে কিন্তু এদিকে ফ্রাইয়ের আইটেমগুলো আবার চেঞ্জ হতে থাকে যেদিন যেমন অ্যাভেলেবিলিটি থাকে তার চেঞ্জ হয় রেটটাও মোটামুটি কমের দিকে কিন্তু একটু চেঞ্জ হয় যে যেরকম দাম বাড়ে ফুচকা বিভিন্ন ধরনের আইটেম ধরো দই ফুচকা জল ফুচকা তেমনি আছে এছাড়া দই ফুচকা আছে তারপরে তোমার কী বলে চিকেন ফুচকা আছে আইসক্রিম ফুচকা আছে চকলেট ফুচকা আছে সবই রেটই 30 টাকার মধ্যে খুবই কম প্রাইসে পাওয়া যায় কিন্তু ফুচকা আইটেমগুলো ডেলি পাওয়া যায় ডেলি সবসময়ের জন্য বাকি আইটেমগুলো কখন অ্যাভেলেবেল থাকে প্রতিদিনই থাকে আমি বলছি আইটেমগুলো চেঞ্জ হতে থাকে আমার একটু আগে এই কদিন আগে পর্যন্ত চিকেন কাবাব চলেছিল খুব আমি করেছিলাম এখন ওই হরিয়ালি কাবাবটা বন্ধ আছে এখন চিকেন ফ্রাইটা চলছে চিকেন আমাদের ফেসবুক পেজে প্রতিদিনের আপডেট দেওয়া থাকে বলে দাও পেজের নাম হুপুস হাপুস এমনিতে ফেসবুকে সার্চ করলে পেয়ে যাবে আচ্ছা ঠিক আছে তো এখন আমরা আইটেমগুলো ট্রাই করব চলো দেখা যাক খেয়ে কেমন খেতে তো গাইস এখন আমি এখানে ওয়েট করছি আর দিদি তৈরি করছে খাবারগুলো তো তোমরা এখানে কি করে আসবে তোমাদের এখানে আসতে হলে ফার্স্টে সোদপুর স্টেশন আসতে হবে ওখান থেকে অটো ধরে ভোমবোলার মোড়ে নামতে হবে মানে নাটাগড়ের অটো ধরতে হবে সেখানে জেনে নেবে যে কোন অটোগুলো নাটাগড় যায় সেখানে অটোতে উঠে পড়বে আর ভোমবোলার মোড়ে বলে দেবে ওখানে নামবো ওখান থেকে হেঁটে কিছুক্ষণের রাস্তা জাস্ট 2 মিনিটে হাঁটা তো তোমরা নিচে ডেসক্রিপশন বক্সে কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবে আর লিঙ্কও পেয়ে যাবে গুগল ম্যাপসের তো তোমরা চেক করে নিও আর দিদি এখানে বললো যে অর্ডার করলে তোমরা ফোন করে যে কোনো আইটেম দিদি বানিয়ে দেবে কিন্তু অর্ডার কিন্তু ডেলিভারি হবে না এসে নিয়ে যেতে হবে তো তোমরা চাইলে অন্য অনেক আইটেম এখান থেকে নিতে পারো কিন্তু আগে থেকে অর্ডার করে দিতে হবে তো
গাইজ, আমার কাছে ফার্স্টেই চলে এসছে দু রকমের ফুচকা। একটা হচ্ছে চাটনি ফুচকা, এদিকে যেগুলো রয়েছে চাটনি ফুচকা, আর এখানে রয়েছে চিজ ফুচকা। তো ফার্স্টে আমি চাটনি ফুচকাটা ট্রাই করে দেখি, তো একবার দেখা হয় যার মধ্যে। এর মধ্যে ওপরে ঝুড়ি ভাজা দেওয়া আছে, ভেতরে কিছু একটা আলুর পুডিং আছে মনে হচ্ছে, আর ওপরে চাটনি দেওয়া। আমি খেয়ে বলছি বাকিটা। ভেতরে যে চাটনির ফ্লেভারটা রয়েছে, অল্প ঝাল ঝাল রয়েছে, আবার অল্প মিষ্টি মিষ্টি রয়েছে, কম্বিনেশনটা বেশ ভালো লাগছে। আর ভেতরে আলু মাখা দেওয়া আছে, ছোলাও রয়েছে, আর ঝুড়ি ভাজাও রয়েছে। খেতে অল টোটালি খুবই ভালো লাগছে। তো এবার আমি ট্রাই করতে চলেছি চিজ ফুচকা। চিজ তো আমার সব কিছুতেই ভালো লাগে, আই থিঙ্ক ফুচকাতেও ভালো লাগবে। তো এখানে একবার একটু দেখাও চিজ ফুচকার মধ্যে। ওপরে বেশ অনেকটা পরিমাণে চিজ দিয়েছে, আর ভেতরে আলুর একটা পুডিং আছে বলে মনে হচ্ছে। তো চলো খেয়ে দেখি যে কেমন খেতে। চাটনি ফুচকাটার থেকে এই ফুচকাটা আমার বেশি ভালো লাগলো। অবভিয়াসলি চিজ আছে, আর ভেতরে মেয়োনিজও দেওয়া রয়েছে। ফুচকার সাথে এই কম্বিনেশনটা আমার বেশি ভালো লেগেছে চাটনির সাথে। এবার হতে পারে তোমাদের চাটনি বেশি ভালো লাগলো, বাট আমার তো এই কম্বিনেশনটাই বেশি ভালো লাগছে। তো গাইজ, এবার আমার কাছে চলে এসছে চিকেন ফুচকা। এটা এখন ট্রাই করবো, একবার দেখাও চিকেন ফুচকার মধ্যে। ওপরে এরকম চিকেনের পিস দেওয়া আছে, আর ভেতরে ঘুগনি দেওয়া রয়েছে। খেয়ে দেখি এবার কেমন খেতে। তো গাইস, এবার চলে এসছে চকলেট ফুচকা, যেটা চকলেট আমার খুব ফেভারিট জিনিস। আর ফুচকার মধ্যে চকলেট পাওয়া যায় সেটা তো আরো ভালো জিনিস। একবার দেখাও চকলেট ফুচকার ভেতরে টেডি বিস্কিট দিয়েছে, এটার ভেতরেও চকলেট থাকে, আর এর মধ্যে কিছু চকলেট বিস্কিট গুঁড়ো করে আই থিঙ্ক দেওয়া আছে। ওপরে চকলেট সিরাপ ছড়ানো আছে, আর চকো চিপস রয়েছে প্রচুর পরিমাণে। তো এবার খেয়ে দেখি যে ফুচকার সাথে কম্বিনেশনটা কেমন লাগছে। খুবই ভালো লাগছে, চকলেটের ফ্লেভারটা তো আমার এমনিই খুব ভালো লাগে চকলেট খেতে। আর ফুচকার সাথে ফুচকার ফ্লেভারটা আমি খুব বেশি পাচ্ছি না চকলেট ফুচকার মধ্যে, চকলেটের ফ্লেভারটাই পাচ্ছি। বাট টোটালি অল টোটাল খেতে বেশ ভালোই লাগবে। এবার আমার কাছে চলে এসছে আইসক্রিম ফুচকা, যেটা খুব সুন্দর দেখতে। একবার দেখাও, ওপর দিয়ে এত সুন্দর করে সাজিয়ে দিয়েছে দিদি, দেখতে খুব ভালো লাগছে। খেয়ে দেখি আইসক্রিমের সাথে ফ্লেভারটা কেমন। ওপরে কিন্তু চকলেট সিরাপও দেওয়া আছে, আর ভেতরে পুরো আইসক্রিম দেওয়া। তো খেয়ে দেখি কেমন লাগছে। কিছুদিন ধরে আমার আইসক্রিম আইসক্রিম মন করছিল, কিন্তু এখানে আমি যে আইসক্রিম ফুচকা পাবো সেটা আমি জানতাম না। অসম লাগবে ফুচকার সাথে আইসক্রিম ট্রাই করে। তো গাইস, ফুচকার আইটেম ট্রাই করা কিন্তু আমাদের কমপ্লিট। এবার আমরা অর্ডার দিয়েছি চিকেনের আইটেম। দিদি বললো এখানে চিকেন ফ্রাইয়ের রিভিউ ভালো দিদির দোকানের, তো ওটা অর্ডার দিয়েছি আমরা, আর সাথে চিকেন স্টিক অর্ডার দিয়েছি দুটো। এখন দিদি ভেতরে তৈরি করছে, তো চলো একবার দেখি যে দিদি কীভাবে এগুলো তৈরি করছে। এবার গাইজ, আমার কাছে চলে এসছে চিকেন স্টিক, তো এটা এবার টেস্ট করে দেখি কেমন খেতে। গরম আছে,
ক্রিসপি খেতে। ভালো হয় একদম। ভেতরে চিকেনের পুর দেওয়া আছে, পুরো একবার দেখাও। ভেঙে দেখাই একবার, খুব গরম, ধরা যাচ্ছে না। ভালো লাগছে গাইজ, তোমরা আসলেটা ট্রাই করতে পারো, খুব বেশি দাম নয়, 10 rupees এক একটা। তো এবার আমার কাছে চলে এসছে চিকেন ফ্রাই, যেটা দিদির দোকানের স্পেশাল আইটেম। দিদি বলেছে যে এটার রিভিউ সবচেয়ে ভালো চিকেনের মধ্যে, তো এটা এখন আমি টেস্ট করে দেখি। সত্যি এটা ভালো খেতে, আগেরটার থেকে অনেকটাই ভালো লাগছে আমার। চিকেনের পুরো লেয়ারিং দেওয়া, আর ওপরের লেয়ারিংটা কিন্তু খুবই হালকা, আর ভেতরে পুরো চিকেন রয়েছে। এটা আমার সবচেয়ে ভালো লেগেছে, অসম এটা। তো গাইস, খাওয়া দাওয়া তো আমাদের কমপ্লিট, এবার পাপিয়াদির লাস্ট রিভিউ দেবে যে পাপিয়াদির কোনটা সবচেয়ে ভালো লেগেছে। আমার ফুচকার আইটেমের মধ্যে সবকটা ফুচকাই ভালো লেগেছে, তবে চিজ ফুচকা যেটা ছিল ওটা আমার বেশি ভালো লেগেছে। দিদি কিন্তু আইসক্রিম ফুচকা খায়নি, ওটা দিদি মিস করে গেছে, বাট ওটাও খুব ভালো ছিল খেতে। আর চিকেন আইটেমের মধ্যে যে দুটো নেওয়া হয়েছিল দুটোই ভালো লেগেছে, আর আমার চিকেন ফ্রাই যেটা ছিল ওটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। তো তোমরা আসলে ট্রাই করো, দেখতে পারো চিকেন ফ্রাইটা, ওটা বেশ ভালো। আর আমি তো বলবো ফুচকার মধ্যে সবকটাই ট্রাই করো, বাট আইসক্রিম ফুচকাটা ট্রাই করতে পারো, আর চিজ ফুচকা যেটা দিদি বললো ওটাও খুব ভালো ছিল। তো ঠিক আছে, আজকে ভিডিওটা এখানে এন্ড হচ্ছে গাইস। যেটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, অবশ্যই করো, বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করো এই দোকানটা সম্পর্কে, সবাই যাতে জানতে পারে আর আসতেও পারে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, টিল দেন বাই বাই অ্যান্ড টেক কেয়ার।